আমার কলিজার টুকরা আপনজন হ্যাঁ কইছে মজনু ডাকাত দৌড়টা নাকি অনেক সুন্দর আমি যাই
এখনো ধরে নিয়ে আইতেছে। ঠিক আছে যা। কি বুঝলা? তোমার মজনু টাকা দিয়ে তো পুলিশের কাছে ধরাই দিলাম। কি সুন্দর লাগছে না? কামটা আপনি ভালো করেন নাই। বেচারা এত দূরে পুলিশের কাছ থেকে বাঁচতে চাইল আর আপনি তারে পুলিশে ধরাই দিলেন, তো মানুষটা ভালো না। রাইখো রাইখো মায়া রে, মাথায় তুলে রাইখো, যেদিন একটা অঘটন ঘটবো সেদিন টের পাবা। আমারে কোস কেন, আমি কি করব? তুইও তোর বড় ভাই, তুইও তো শাসন করে পারিস নাকি? ওই তো, এইটাই হলো কথা। তোমার মায়া ঠিকই জানে যে তারা শাসন করবার কেউ নাই। তাইলে তাহলে আমারে কোস কেন? তিন মাসের মায়া রেখে তোর বাপে মরছে, ডর করে, ধমক দিলে যদি কান্দা দেয় তখন তো তুই আমারে ছাড়বি না। খালি আমার সামনেই ফটর ফটর, লালি সামনে আসলে তো কথা কইস না। আজ আসুক, দেখো আমি কি করি। সত্যি সত্যি এবার দেখবো কত শাসন করে পারস। প্রিয়া ভাই, আরে দেখলাম না তো কি মজার খেলা। কি হইছে? মজনু টাকাতে সে কি দোর, মজনু টাকা ধরে আর পিছু পিছু মফিন ভাই তোরা নি না। দূরে দাঁড়ায় দারোগা কয় কি কি কয়, দেহ তো খালি হাসে। আয় মায়া, হাসবি না কথা কবি। দূরে দারোগা কয় কি, মফিজ তুমি যাও তো গিয়া মজনু টাকাটা ধরে নিয়ে আসো, দেখি তোমার কত দাম। মফিজ কি মজনু ধরতে পারছে? আর তুই খেলা খেলা সেই খেলা দেখছিস তাই না? এই মায়া, সারাদিন যে বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াস তোর ডর করে না? ধুর ওমা, তো মাই কি কয়, ছোটবেলা থেকে আমি খেলে খেলে বড় হইলাম, এই জায়গা আমার বা ডর কি মা? না এখন বড় হয়েছস, যেখানে সেখানে ঘুরে বেড়ানো ঠিক না। মিয়া ভাই, মা এসব কি কয়? ও তোমার কাছে আমি এখন বড় হয়ে গেলাম তাই না? কেডা কইছে, কেডা কইছে তুই বড় হইছস? তুই দেখো না আমার কাছে সেই ছোট্ট মোট্টু বন্ডি আছস। মা তোমারে খুশি না, তুই আমার বন্ডারে গাল পারবা না। ও মা, গাল পারলাম কই, একটু কথা কইলাম তাই গাল হয়ে গেল। হ ওই একটু কথাও তুমি আমার বন্ডারে কইবা না। হ্যাঁ যাবেন যা।
এই তো শাসনের নমুনা, তাই না? আবার হাসে। আপনার পোলায় কি কইলো আর আপনি তার মানেটা কি দাঁড় করেছেন কন্ত? আব্বা, আপনি কিন্তু মফিজ ভাইয়ের বেশি আশকারা দেন। আপনার কথা শুনে তো সে কোনো কাজ কামেই মন দিতে পারে না। উনি যদি কিছু না করেন তাহলে দুই ভাইয়ের উপর বেশি চাপ পড়ে যায় না? আব্বা, আয়না কিন্তু খারাপ কিছু কয় নাই। এই যে ওরে আমি কতবার চাকরি দিলাম, দুই দিন যায় না, না চাকরি ভালো লাগে না, দুই মাস পর্যন্ত একটা চাকরি করতে পারে না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ওর দিয়ে কি বাবা কোন তপনে? আহ রমিজ, বুঝছ না, এ হইলো একটা কুইরা, গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়াইব আর কামের বেলায় লবঘণ্ট। কোন জায়গার নবাবজাদা? সবাই আমরা নিচে বসে খাইতেছি, তোর তুল লাগে? হ্যাঁ, এটা নবাবজাদার কি হইলো? আর তুই আমার হিংসা করস কেন? আমি তোর হিংসা করি? আব্বা, ওই কি কয়, আমি আর মানুষ খুঁজে পাই না, তোর লোক আমি হিংসা করতাম, তোর মতো একটা বাদে বেড়ে হিংসা করতাম, এই সংসার আমার খরচ দিয়ে বেশি চলে না আব্বা। অফিস এটা চাকরি বাকরি কর, খুঁজি তো, কিন্তু মন মতন তো পাই না। এই তোর মন মতো চাকরি কোনটা রে? আমি তো রাইফেলওয়ালা চাকরি চাই, যেদিন পামু সেদিনই করবো। হন, আমাদের এই গোষ্ঠীতে সবাই দারোয়ানা ছিল, কেউ কোনোদিন রাইফেল পায় নাই, আর তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, তুই যে কোম্পানিতে চাকরি করবি তোর কি কোনো শিক্ষা দীক্ষা আছে? আমি ট্রেনিং নিছি না, জব্বর সাস আমার রাইফেল চালানো শিখাইছে না? হুম, দিছে কারেক্ট, এটা সত্য কথা বলছে, দিছে, কিন্তু এটা তো পাকি মারা রাইফেল ট্রেনিং। ইউ টিউ টিউ, তুমি কি সেই ট্রেনিং দিয়ে মানুষ মারতে পারবা? বাকি আর মানুষ কি, টার্গেট তো টার্গেটই, তোমরা দেখো এই আমি যখন রাইফেলওয়ালা চাকরি পাবো এই তোমরা ব্যক্তি তখন আমার নিয়ে গর্ব করবা। হইছে তো, তোমার নিয়ে গর্ব করো, এমন করে ভাত খাও। খামু না, তোমরাই খাও, তোমাকেই তো হয় না। গর্বে আমার বুকটা ভরে যেতে চাই। তোমার আবার কি হইলো? আব্বা আব্বা, কি হইলো? কি আর হইব, ওনার আদরের সন্তান চলে যেতেছে গা, আর আমরা দুটো সৎ সন্তান আছে না, বই বই ভাত খেতেছি। খা, চুপ করে খা, খাইতে তো ভালো লাগতেছে না, তবুও খা, খালি কথা। মন খারাপ করে খারাপ রেছিস কেন? সারাদিন কোনো কাম করস না, ঘুরে ঘুরে বেড়াস, এরা তো গাইল পারবই। বাদা কামে টুক চাকরি কর বাবা, আমার স্বপ্ন। মানুষের সব স্বপ্ন পুরো নয় না রে বাপ, আমিও তো স্বপ্ন দেখছিলাম, শেষ মস্ত বড় একটা স্বপ্ন,
আমার হাতে একটা রাইফেল থাকবো, আমি রাইফেল লয়ে ডিউটি করব। সাবেরা সামনে দিয়ে গেলে কমু, এই বাহিনী সালাম করো। ওইসে নাই, সংসার নামে রাক্ষসটার ফেটে খাওয়ান দিতে যায়, নিজের স্বপ্নরে আমি দাফন করছি। বাবা, তুমি তোমার স্বপ্ন সফল হইতে দাও নাই, কিন্তু আমার স্বপ্ন আমি সফল করব। বাবা, তুমি দেখো আমি একদিন রাইফেল নিয়ে চাকরি করব। বাবা বাবা, রাইফেল নিয়ে চাকরি করব, তুমি একদিন দেখো বাবা। শোন শোন শোন, বুঝিস না কেন, তোর সোট্টা বোট্টা দুজন চাকরি করে, এক পয়সা সংসার চলে, বউরা এটা পছন্দ করে না। দুইজনের চাকরি ফ্যাট হইলো চারটা, খামাকা বাড়তি ফ্যাট। শোন, কামে ঢুক। কোন লাভ হয়েছে? হ্যাঁ, কোন লাভ হবো না, আমি জানতাম। আমি কথাকে কোনো লাভ হবো না, তোমার বাবাই মফিজারে কোনোদিন কাম করতে কইব না। কইব, আমি আর রমিজে যখন কাম ছাইড়া দিব, তখন আব্বা জান তার পেয়ারের সন্তান দিয়ে ঠিকই ঠেলা মারবো। তো এখন ঠেলাটা দিতেছ না কেন? হ্যাঁ, নাকি আমাকে টাকা খাওয়া তোমার বাপার ভাইয়ের ইচ্ছা? তোমার তাই মনে হয়? হ, আমার তো তাই মনে হয়। শুনো, তুমি একটা গাদা আছো, বেকুব আছো, তোমার সবাই ব্যাসে বুঝছো। ওই রমিজ আছে না, রমিজ কিন্তু অনেক টাকা বেতন পায়, সে সব টাকা নিজের কাছে রাখা, কিছু টাকা সংসারে দেয়, আর তুমি তো পুরোটাই সংসারে দিয়া। রমিজ দা আমার থেকে বেশি টাকা দেয়, তুমি খালি খালি এই সংসারে গ্যাজাম লাগাইতে চাও। তোমার ভালো লাগে করতেছি, আর তুমি করতেছো আমি গ্যাজাম লাগাইতে চাই না। দাও, হ্যাঁ শোনো, যাও ওরা, আমি ঘুমাবো। হ্যাঁ জান না, তুই একটাই খান, খালি ঘুমান আর ঘুমান। তা কি করবো, আমার ডিউটি আছে না, তোমার মতো সারাদিন গ্যাজাম পাকাই বেড়াবো। শোনো, কিন্তু আমি বলে গ্যাজাম পাকাই নিজে খালা দিন সারাদিন খালি ঘুমাই, আর আমার কাম বলে গ্যাজাম পাকাই দিয়েছি। বউ, মাঝে মাঝে মনে হয় কি তোমার আমি খুব সুন্দর করে সাজাই। কেমনে? ওই যে আমার ম্যাডাম আছে না, আমি যার চাকরি করি, কি সুন্দর করে সাজে, জামা কাপড় সুনো পাউডার, মাঝে মাঝে মনে হয় কি হ্যার মতো সুন্দর করে সাজায়া তোমার আমি চোখে চোখ বইরে রাখি। সারাদিন এইসব ম্যাডাম কো নিয়ে চিন্তা ভাবনা করো আর স্বপ্ন দেখো, এজন্য তো বোর দেখার সময় পাও না। হায় হায়, এই যে তুমি কি কইতেছো, তুমি হচ্ছে আমার একমাত্র বউ, তোমারই তো আমি সাজাতে চাই, আমি তো তোমার দিকে তাকায় থাকবো। তোমারও দোষ কি, সারাদিন সংসারে বান্ধির মতো কাম করি, চুলা পরে থাকতে থাকতে রংটা আমার পুড়ে গেল। বউ তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য প্রয়োজনে আমি ম্যাডাম ডেকোয়া দামি একটা ফর্সা ক্রিম কিনে আনো, টাকা লাগলে লাগবো। না না না, তুমি টাকা পয়সা বেশি খরচ করো না, তুমি এমনিতে বেশি ইনকাম করো আর এমনিতে তোমার অনেক খরচ, তার মধ্যে এইসব কিনা টিনা দেখা যাবে সংসারে টান পড়ব। তোমার মতো একটা লক্ষ্মী বউ কার ভাগ্য আছে কও? ভাল লাগে না মাঝে মাঝে, কি কমু তোমারে ভাই, একটা বাদাই মা
যদি একটু কাম করতো, এ তো কিছুই করতে চায় না। আমি তো কইছিলামই আব্বা যেন কিছুই করবো না, আর হ্যাঁ কোনো কামই করবো না। তিনজন মানুষ বাড়তি খায়, হ্যাঁ একটু কাম কাজ করলে সংসারে একটু আয়নতি হইত। আর বাদ দাও, এর কথা আর কি খুব, সরকারি খায় আর মসজিদে গিয়ে ঘুমায়, খাইটা মরি আমি।